আজ আপনাদের সাথে আছি বাংলা ব্যাকরণ নিয়ে সামনে যে একুশ তারিখে এবং আঠাশ তারিখে দুটা পরীক্ষা আছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের এরপরে আরও বড়ো আকারে সার্কুলার আসবে শুধু প্রাথমিক সহকারী শিক্ষক না আরও যে কোনো সরকারি চাকরির যেমন দ্বিতীয় শ্রেণির বা তৃতীয় শ্রেণির বা বিসিএস সবগুলোর প্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে এখান থেকে আপনাদের জন্য আশা করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই যে যে ব্যাকরণ ভাষা ধ্বনি বর্ণ আমি ব্যাকরণ পর্যায়ক্রমে দেবো এখন থেকে টোটাল ব্যাকরণটা আমার ভিডিওর ভিতর নিয়ে আসবো একটা একটা করে তো আপনারা এখান থেকে আমি প্লে লিস্ট করে দেবো বাংলা ব্যাকরণের সেখান থেকে আপনি সার্বিক প্রস্তুতি এ টু জেড বাংলা ব্যাকরণের এ টু জেডের প্রস্তুতি পাবেন ইন আশা করি তাহলে চলুন শুরু করা যাক ভাষা ধ্বনি বর্ণ ব্যাকরণে প্রথম থেকে আমি প্রথম অধ্যায় থেকে শুরু করলাম আর এটা সাজেশন ভিত্তিক আপনার ভিডিও হবে ভিডিও টিউটোরিয়াল আমি বেছে বেছে একটা একটা করে বিভিন্ন পরীক্ষায় আসে গবেষণাধর্মী একটা ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখবেন এক নম্বরে আছে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী আমি শুধু উত্তরটা দিচ্ছি আপনাদের সাথে দুই নম্বরে স্বরসঙ্গতির উদাহরণ স্বরসঙ্গতির উদাহরণ এটা মাঝে মাঝে অনেক পরীক্ষায় আসে দেশি দিশি এটা হবে স্বরসংগীতি অনেক সময় দেশি দেশি থেকে হবে দিশি তিন নম্বরে হচ্ছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই চার নম্বরে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি পাঁচ নম্বরে সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় সাধু ও উপচলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি পরিলক্ষিত হয় ছয় নম্বরে গৌড়ীয় ব্যাকরণটি কার রচনা গৌড়ীয় ব্যাকরণটি হচ্ছে রামমোহন রায়ের রচনা সাত নম্বরে বাংলা ভাষার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে মনুয়েল দ্য আশুসুম সাও আট নম্বরে ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ ব্যাকরণ রচনা করেন কে নাথানিয়েল ব্রাসি হেলহেড নয় নম্বরে উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কী উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম হচ্ছে গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দশ নম্বরে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে এগারো নম্বরে গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায় সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বারো নম্বরে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি তেরো নম্বরে হচ্ছে ধ্বনি নির্দেশক সাংকতিক চিহ্ন বা প্রতীককে কি বলে বর্ণ সামনে যে পরীক্ষা আসতেছে এটা যদি আপনি কমপ্লিট করেন এটা থেকে মিনিমাম দুইটা প্রশ্ন পাবেন পাঁচ মিনিট ব্যয় করেন দেখেন দুইটা থেকে তিনটা পেয়েবেন কি চলে আসতে পারে নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখান থেকে মিনিমাম দুটা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই তেরো নম্বর হচ্ছে সরি চোদ্দো নম্বর হচ্ছে বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ রয়েছে ছয়টি পনেরো নম্বরে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার ষোলো নম্বরে হচ্ছে ক থেকে মা পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ড্যান পাশে আপনার বিল বাটনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন সতেরো নম্বর হচ্ছে কোনগুলো কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি আপনি বুঝতে পারবেন কণ্ঠ থেকে যেগুলো উচ্চারণ হয় উচ্চারিত হয় ক খ গ ঘ ওয়া আঠারো নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় একবার হবে বর্ণের সংখ্যা কতটি বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি উনিশ নম্বরে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হলো বত্রিশটি মনে রাখবেন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে কয়টিতে আটটিতে কোন চারটি বর্ণকে উৎস বলা হয় উৎসবর্ণ বলা হয় তালবর্শ্র মধ্যাহ্নশ্র দন্তস্যা হ এগুলোকে বলা হয় উৎসবর্ণ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের থাকে মহাপ্রাণ ধ্বনি আজ এ পর্যন্তই আমি আজই কয়েকটা ভিডিও আপলোড দেবো আপনার বাংলা ব্যাকরণের ব্যাপারে পরপর আমি সন্ধি থেকে দিতে পারি তারপরে শব্দ থেকে দিতে পারি এখান থেকে প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসে তাহলে আজ এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত বিদায় নিচ্ছি এখান থেকে খোদা